আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। আমি রুহুল আমিন, রুহুল আমিনস ওয়ার্ল্ডের পক্ষ থেকে শিক্ষা সফর নিয়ে আজকে আবার এসে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের আলোচনা ঠিক করণ কারকের পরবর্তী কারক নিমিত্ত কারক নিয়ে, যাকে আমরা ডেটিভ কেস বলে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের শিক্ষা সফর। ইংরেজিতে নিমিত্ত কারককে ডেটিভ কেস বলা হয়। আগে নিমিত্ত কারকের নাম ছিল সম্প্রদান কারক, পরবর্তীকালে সম্প্রদান কারক নামটি পরিবর্তন করে নিমিত্ত কারক করা হয়েছে। সংস্কৃত ব্যাকরণ শাস্ত্রে যাকে সম্প্রদান কারক বলে, বাংলা ব্যাকরণে তাকেই বলা হয় নিমিত্ত কারক। অর্থাৎ কোনো কিছু যখন নিঃসত্ত্বে দান করা হয় তখন তাকে সম্প্রদান কারক বলে। উদাহরণ দিতাম, ভিক্ষুককে ভিক্ষা দাও, অন্ধজনে দেহ আলো। তো ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুকের ভিক্ষাটার পিছনে আমাদের কোনো শর্ত নেই, অন্ধজনকে আলো দেওয়ার পিছনেও আমাদের কোনো শর্ত নেই, স্বার্থও নেই। সুতরাং দুটোই নিঃশর্তভাবে আমরা দান করছি, আর এ কারণেই এ দুটোই নিমিত্ত কারকের অনবদ্য উদাহরণ। আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ব্যাকরণে সম্প্রদান কারকের অস্তিত্ব মানতে চাননি, তিনি নিমিত্ত কথাটিকে গ্রহণ করেছিলেন। এখন নিমিত্ত কারক কি সেই বিষয়টি বুঝে নেওয়া যাক। কোনো বাক্যের ক্রিয়া যখন কোনো ব্যক্তির জন্য বা বস্তুর আকাঙ্ক্ষা কিংবা ইচ্ছা প্রকাশ করে, তখন সেই ব্যক্তি বা বস্তুকে বলা হয় নিমিত্ত। যে বিশেষ্য বা সর্বনাম পদ নিমিত্তের নির্দেশ করে তাকেই বলা হয় নিমিত্ত কারক। উদাহরণ দিই আবার একটা, আনন্দের জন্য বেড়াচ্ছি, সর্ব কর্মফল ঈশ্বরকে সমর্পণ করো। এখানে বেড়ানো ও সমর্পণ করা এই ক্রিয়াপদ দুটি অভিপ্রায় ব্যক্ত করেছে, তাই আনন্দের জন্য এবং ঈশ্বরকে পদ দুটি অবশ্যই নিমিত্ত কারক। তো আবারও তো নিমিত্ত কারক কাকে বলে আমরা চিনে নিলাম, জেনে নিলাম তার সংজ্ঞা। এখন আমাদের জানতে হবে নিমিত্ত কারককে চিনব কী করে। ক্রিয়ার কাছে আমরা কিছু প্রশ্ন করতে পারি, যেটা বারবার বলা হচ্ছে আপনাদের, যে আমাদের ক্রিয়ার কাছে ফিরে যেতে হবে, ক্রিয়াকে প্রশ্ন করতে হবে, ক্রিয়ার কাছে জানতে চাইব, তাহলেই ক্রিয়া কিন্তু আমাদের যথার্থ উত্তরটি প্রদান করবে। তো আমরা ফিরে যাই ক্রিয়ার কাছে, গিয়ে প্রশ্ন করি, জন্য, তরে, নিমিত্ত, হেতু, উদ্দেশ্যে, কারণে, লাগিয়া প্রভৃতি দিয়ে যদি আমরা প্রশ্ন করি, নিমিত্ত কারক কিন্তু অনায়াসে তার উত্তর দেবে, এবং যে উত্তরটি হবে অবশ্যই সেটি নিমিত্ত কারকের উজ্জ্বল দৃষ্টান্ত রূপেই পরিগণিত হবে, এতে কোনো দ্বিধা নেই। আমরা নির্দ্বিধায় বলতে পারি এগুলোই নিমিত্ত কারক নিরূপণ করার এক অভিনব কৌশল। নিমিত্ত কারকে কিছু বিভক্তি আছে, এখন সেই বিভক্তির লক্ষণগুলো আমরা কী করে চিনব উদাহরণ দিয়ে জেনে নিই। নিমিত্ত কারকে এ বিভক্তিও হয়ে থাকে, তো আপনাদের প্রশ্ন হচ্ছে শুধু হয়ে থাকে বললে তো হবে না, তাকে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে আমাদের সামনে হাজির করুন, তাহলেই তো আমরা মেনে নেব, নাহলে আপনার কথাকে কেন বেদবাক্য বলে গ্রহণ করব। আপনি নিশ্চিতভাবেই উদাহরণ দিন, আমাদেরকে বোঝান। তো উদাহরণ দিই, এ বিভক্তির উদাহরণ, বন্যা ত্রাণে সাহায্য দিও। বন্যা ত্রাণে সাহায্য দিও,
অর্থাৎ বন্যা ত্রাণের উদ্দেশ্যে, বন্যা ত্রাণের জন্য, বন্যা ত্রাণের নিমিত্ত সাহায্য দেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে বন্যা ত্রাণ হচ্ছে মূল শব্দ, তার সঙ্গে কিন্তু এ বিভক্তি যুক্ত রয়েছে, এটা আমরা বুঝতে পারলাম। এবার নিমিত্ত কারকে আমরা কে বিভক্তির প্রয়োগ দেখব, নিশ্চিতভাবেই আছে, আপনারা হতাশ হবেন না, বিশ্বাস রাখুন। একটা একটা করে উদাহরণ আপনাদের সামনে হাজির করব, আপনারা নিজেরাই বুঝে যাবেন সত্যি সত্যি নিমিত্ত কারকে কোন কোন বিভক্তিগুলো নিশ্চিতভাবেই হতে পারে। কে বিভক্তি? দুর্গতকে বিতাড়িত করো না, দুর্গতকে বিতাড়িত করো না, অর্থাৎ দুর্গতকে বিতাড়িত করাটা অবশ্যই যে অধর্ম সেটা যেমন প্রতিপন্ন হলো, তেমনি দুর্গতের উদ্দেশ্যে, দুর্গতের জন্য, দুর্গতের নিমিত্ত আমরা কে বিভক্তিকে পেয়ে গেলাম, দুর্গত কে। এবারে নিমিত্ত কারকে আমরা তে বিভক্তিকে দেখব। শ্যামলবাবু ব্যবসায়ী সমিতিতে অনেকটা সময় দেন, শ্যামলবাবু ব্যবসায়ী সমিতিতে অনেকটা সময় দেন। শ্যামলবাবু কোথায় সময় দেন? ব্যবসায়ী সমিতিতে, অর্থাৎ ব্যবসায়ী সমিতির উদ্দেশ্যে, ব্যবসায়ী সমিতির জন্য, ব্যবসায়ী সমিতির নিমিত্ত, অতএব উদ্দেশ্য জন্য নিমিত্ত, এটা নিমিত্ত কারকের উদাহরণ হয়ে গেল। আর ব্যবসায়ী সমিতি হচ্ছে মূল শব্দ, সেখানে তে বিভক্তি যুক্ত রয়েছে। এবার আমরা অন্তস্থ বিভক্তির প্রয়োগও দেখব নিমিত্ত কারকের ক্ষেত্রে। পারলে আমায় জল দাও, আমায় অর্থাৎ আমার উদ্দেশ্যে, আমার জন্য, আমার তরে, আমার লাগি, আমার হেতু জল দেওয়ার কথা বলা হচ্ছে। আমা হচ্ছে মূল শব্দ, তার সঙ্গে অন্তস্থ বিভক্তি যুক্ত রয়েছে। তাহলে হলো তো অন্তস্থ বিভক্তির উদাহরণও আমরা পেয়ে গেলাম নিমিত্ত কারকের ক্ষেত্রে। অনেকে মনে মনে হাসছেন, তাই তো, যেটা ভাবছি সেটাই আপনি এনে হাজির করছেন। হ্যাঁ, সত্যি সত্যি আমি তো খুঁজে পেতে এনে আপনাদের সামনে হাজির করছি, আপনাদের খোরাক মেটানোর জন্য, জ্ঞানের খোরাক। আপনাদের অনেক চাহিদা আমি জানি, অনেক চাহিদা, মেটাবো কী করে? আমার তো জ্ঞান অতি সামান্য, তবু সেই সামান্য জ্ঞান দিয়ে আপনাদের চাহিদার এক কণা মাত্র যদি পূরণ করতে পারি, তাহলেই নিজেকে ধন্য মনে করব। তো যাক, আর কথা না বাড়িয়ে এবার শুরু করি। নিমিত্ত কারকে র বিভক্তির উদাহরণ কেমন হতে পারে? শান্তির নিমিত্ত তিনি গ্রামে বাস করছেন, শান্তির নিমিত্ত তিনি গ্রামে বাস করছেন, অর্থাৎ শান্তির জন্য, শান্তির উদ্দেশ্যে, শান্তির লাগি, শান্তির তরে তিনি গ্রামে এসে বসবাস করছেন। শান্তির, শান্তি হচ্ছে মূল শব্দ, তার সঙ্গে র বিভক্তি যুক্ত রয়েছে, অতএব এটাও আমাদের যথারীতি দেখিয়ে দিল নিমিত্ত কারকের র বিভক্তি হতে পারে কি পারে না। এবার আমরা এর বিভক্তির প্রয়োগও লক্ষ্য করব নিমিত্ত কারকের ক্ষেত্রে। যেমন সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এখানে দেখা যাচ্ছে পরের তরে, পরের জন্য, পরের উদ্দেশ্যে, পরের লাগি, এই পর, এর পর হচ্ছে মূল শব্দ, তার সঙ্গে এর যুক্ত রয়েছে, অতএব নিমিত্ত কারকে এর বিভক্তির প্রয়োগও আমরা পেয়ে গেলাম। এখন নিমিত্ত কারকে জন্য, তরে, নিমিত্ত, হেতু, উদ্দেশ্যে, কারণে, লাগিয়া প্রভৃতি অনুসর্গ যদি প্রযুক্ত হয়, তাহলেই জানতে হবে সেটা নিমিত্ত কারকের
ক্ষেত্রে নির্দিষ্ট। সাধারণত সম্বন্ধ বিভক্তিযুক্ত পূর্বপদের সঙ্গে এই অনুসর্গগুলো যুক্ত হয়, অর্থাৎ যেগুলো আমরা বলেছি সেগুলো সবই এক একটা অনুসর্গ, এবং এই অনুসর্গগুলো নিশ্চিতভাবে ওখানে যুক্ত হচ্ছে। কি বললাম অনুসর্গগুলো? জন্য, তরে, নিমিত্ত, হেতু, উদ্দেশ্যে, কারণে, লাগিয়া প্রভৃতি। তো বোঝা গেল নিমিত্ত কারক কাকে বলে, নিমিত্ত কারকে কিভাবে এক একটা বিভক্তি প্রয়োগ হয় তা আমরা দেখিয়ে দিলাম আজকের আলোচনায়। তো বন্ধুরা, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। যদি ভালো লাগে, যে কথা বারংবার বলা হচ্ছে, শুধুমাত্র এই নিরস ব্যাকরণের বিষয়টি নিয়ে যে টিউটোরিয়ালগুলো আমি হাজির করছি সেগুলো লোকের কাছে কতটা গ্রহণযোগ্য হবে আমি জানি না, তবে আপনাদের শান্তর সহযোগিতা এবং সৎসাহ, অভিনন্দন, উৎসাহ, অনুপ্রেরণা এগুলো যদি থাকে চ্যানেলের উন্নতি অবধারিত। তাই আপনাদের ছোট্ট বিবেকের উপরে ছেড়ে দিলাম, আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে, এই আশাতেই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।